ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ ভিডিও করছি না তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার কর করবো তো আজকে রেসিপিটার নাম হলো ব্যানানা মিল্কশেক তো ব্যানা মিল্কশেকের জন্য এইদিকে দেখো আমি চারটে কলা নিয়ে নিয়েছি কলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো আর এইদিকে দেখো আপেল নিয়েছি আর তো আপেলটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে আমার মিক্স করতে সুবিধা হয় তো এইদিকে দেখো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলাম আর কলাগুলোকেও ভালো করে আমি মিক্স মানে ছোট ছোটো করে টুকরো টুকরো করে নিলাম আর এইদিকে দেখো উপকরণগুলো নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি লবঙ্গ গর লবঙ্গ ঙ্গো আর এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি তারপরে দেখো বরফ নিয়ে নিলাম নিয়ে নিয়েছি এইদিকে দেখো আমি দিয়ে দিলাম কলা আর আপেলের টুকরোগুলো এবার এক এক উপকরণগুলো দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম এবার এদিকে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এবারে দেব হচ্ছে তোমার এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো দেওয়ার পর এই দেখো আমি দু চামচ চিনি নিয়েছি দু চামচ মানে বড় চামচে দু চামচ চিনি নিয়ে নিলাম নিয়েছি সেটা আবার দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখো বরফের সেই টুকরোগুলো তো বরফের টুকরোগুলো দিয়ে দিলাম আর এই দেখো এই দুধটাকে আমি আগে থেকে মানে জাল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো অল্প দুধ দিলাম আর অল্প রেখে দিলাম দেখো এইদিকে আমার সেটা মিক্স করা হয়ে গিয়েছে আর যেই দুধটা আমি রেখে দিয়েছিলাম সেই দুধটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মিক্স করতে হবে তো এই উপক মানে ব্যানানা মিল্ক এতটাই প্রোটিন তো তোমরা একবার সবাই বাড়িতে ট্রাই করতে পারো তো এখন রমজান মাস তো ট্রাই করে একবার দেখতে পারো তোমাদের ভালোই লাগবে এই যে এইদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদেরকে যেটা বলছিলাম তো তোমরা একবার সবাই বাড়িতে ট্রাই করো তো রমজান মাসের মানে রোজা ভাঙার পরে তোমরা মানে এটাকে খেলে তোমাদের শরীরটা ভালো থাকবে তো তোমরা মানে তোমাদের আর কষ্টটা কষ্ট বলে মনে হবে না তো এইদিকে দেখো আমি বরফগুলোকে টুকরো করে নিলাম নিয়ে দেখো মানে একটা কাঁচের আমি গ্লাস নিয়েছি তার মধ্যে বরফ দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো ওই বানানা মিল্কশেকটা আমি দিয়েছি কতটা ভাব হয়েছে কত সুন্দর হয়েছে তো খুব সুন্দর এটা খেতেও সেরকম যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর খেতেও কিন্তু হয়েছিল তো এদিকে দেখো আমি আবারও উপরে কিছু বরফের টুকরোগুলো দিয়ে দিলাম যাতে ঠান্ডা ভাবটা লাগে খেতেও ভালো লাগে খেজুরগুলোকে ভালো করে গ্র্যান্ড করে নিচ্ছি মানে উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে গালে পড়লে আর এদিকে দেখো একটা স্ট দিয়ে দিলাম তো আমার তৈরি হয়ে গেছে ব্যানানা মিল্ক তো তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করো তো আজকের মতন সবাইকে টাটা বলে দিলাম